皆さん、こんにちは。グルコルオンラインラーニングネットワークジャパニー ভাষা শিক্ষার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিস ফাতেমা। আজকের ক্লাসে আমরা জাপানি ভাষায় কিভাবে কোনো অবস্থার পরিবর্তন বোঝাতে হয়, যে টু বিকাম, যে কেউ এটা হয়েছে বা অবস্থার পরিবর্তন হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, টু বিকাম ইন ইংলিশ, কিংবা এই অবস্থার হঠাৎ ঠান্ডা পড়েছে, ঠিক আছে, এই যে এক্সপ্রেশনগুলো, এটা জাপানি ভাষায় যে গ্রামার দিয়ে বোঝানো হয় সেটা শিখব। তাহলে শুরু করা যাক। দেওয়া হাজিমে মাসো। কোতোশি আমেগা ইয়োকু ফুত্তেইমাস, তাবুন রাইনেন তোতেমো সামুকু নারিমাস। কোতোশি দিস ইয়ার, কোতোশি আমেগা ইয়োকু ফুত্তেইমাস, খুব বৃষ্টি হচ্ছে। তাবুন মেবি রাইনেন তোতেমো সামুকু নারিমাস, নেক্সট ইয়ার অনেক ঠান্ডা পড়বে মেবি। তাহলে সামুকু নারিমাস পড়বে, এই যে একটা স্টেট অফ চেঞ্জ এটা বুঝাচ্ছি। তারপর কিনোয়া আৎসুকাত্তা দেশ, গতকালকে কি বেশ গরম ছিল। দেমো কিও আমেগা ফুরি মাস্তা কারা সুকুশি আৎসুকুনাকু নারিমাস্তা, কিন্তু আজ বৃষ্টি হয়েছে তাই গরম একটু কমেছে। তাহলে এখানে খেয়াল করেন নারিমাস, তাহলে জাপানি ভাষায় বিকাম এই ভার্বটা হচ্ছে নারিমাস। এটার সাথে যখন ই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তখন কি হয়, ই অ্যাডজেক্টিভের ইটা উঠে যাবে কু। সামুকু নারিমাস, তাহলে কোতোশি আমেগা ইয়োকু ফুত্তেইমাস তাবুন রাইনেন তোতেমো সামুকু নারিমাস। সামুকু নারিমাস, সামুই থেকে কি হলো সামুকু নারিমাস, মেবি নেক্সট ইয়ার অনেক ঠান্ডা পড়বে। তারপর কিনোয়া আৎসুকাত্তা দেশ, দেমো কিওয়া আমেগা ফুরি মাস্তা কারা সুকুশি আৎসুকুনাকু নারিমাস্তা। আৎসুকুনাই, আৎসুকুনাই থেকে কি হলো আৎসুকুনাকু, আৎসু এর নেগেটিভ ফর্ম আৎসুকুনাই, সেখান থেকে ইটা উঠে কু, আৎসুকুনাকু নারিমাস্তা, ঠিক আছে। তারপর কি হলো কোদোমোয়া ইয়োকুরি গেনকিনি নারিমাস্তা। কোদোমোয়া ইয়োকুরি গ্র্যাজুয়ালি কি সুস্থ হয়ে উঠল। নিহঙ্গোয়া জোজুনি নারিমাস্তা, নিহঙ্গোয়া জোজুনি নারিমাস্তা। মুসুকোয়া নিহন এ ইকিমাস্তা, সস্তে উচিওয়া সিজুকানা নারিমাস্তা, সিজুকানি নারিমাস্তা। সিজুকানা না অ্যাডজেক্টিভ কি হয়ে যাচ্ছে নি, সিজুকানি নারিমাস্তা। তাহলে গেনকি, গেনকি না অ্যাডজেক্টিভ, জোজুনা কেটা না অ্যাডজেক্টিভ, সিজুকানা দেখে না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ কি হচ্ছে নারিমাস ভার্বের আগে নি পার্টিকেল যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে গেনকিনি, গেনকিনি নারিমাস্তা, জোজুনি নারিমাস্তা, সিজুকানি নারিমাস্তা। তাহলে না অ্যাডজেক্টিভকে যখন স্টেট চেঞ্জ হিসেবে বোঝাবো তখন সাথে নি, নি পার্টিকেল হবে, ঠিক আছে, প্লাস নারিমাস ভার্ব হচ্ছে টু বিকাম। তোমোদাচি ওয়া নিজু গোসাইনি নারিমাস্তা, তোমোদাচি ওয়া নিজু গোসাইনি নারিমাস্তা, কি আমার ফ্রেন্ড কি 25 ইয়ার্স ওল্ড হলো। তাহলে এটা কি নিজু গোসাই, এটা নাউন তাই না। ওয়াতাশি ওয়া ইশানি নারিতাই দেশ, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। নারী মাস থেকে নারী তাই, তাই না, তাই প্লাস দেশ, তাই দেশ হলে নারী তাই, টু ওয়ান্ট টু, আমি হতে চাই ডক্টর, হতে চাই। তাহলে নাউনের সাথে কি নি হবে প্লাস নারী মাস, নিজু গোসাইনি নারী মাস্তা, ইশানি নারী তাই দেশ। এখন দেখেন একটু কাঞ্জি খেয়াল করেন এবং কাঞ্জি দিয়ে কিভাবে জাপানিজ টেক্সট পড়তে হয় সেটা আমাদের কিন্তু এখন থেকে শিখতে হবে। আসা, আসা হিরু, আসা মর্নিং হিরু, দুপুর হিরু, বান বান নাইট, জি জিটা কি ঘড়ির সময় যেটা সেটা জি। তাহলে দেখেন আসা হাচি জিনি আসা গোহান ও তাবে মাস্তা, আসা
8時に朝ごはん、朝シャテごはん、ブレックファスト、朝ごはんを食べました。初カレ、あったきコーラ、ブレックファストコーラ。2時に昼ごはんを食べてからコーヒーを飲みました。2たしょまきコーラ、ランチコレ、とコーヒーケラ。2時に昼ごはんを食べてから、また食べますバルベテーフォンプラスから、またこれ、またコーラン、コーヒーを飲みました。てか、飲みました。なるほど、だけん、きよ。きよ、トゥデイ。きのう、ごとかる、あした、トゥモロ、毎日、毎日、毎日き、every day。気を、一度気合いこるべ。気を、日やつけんとしゃって。日。日はつけん day。でも、しゃてじかんじ、しゃてじ、今、now。あれ、気を、あちけしょまいぶちゃって。あこんかしょまいぶちゃって。あれ、気をべ、いたかんじはつ、気を。today、いたかんじはつ、えた。昨日。昨日。ごとかる。昨日。明日。明日、tomorrow、毎日、every day、毎日、every day、毎、だこっちは毎る感じ、で日、だ、じこのくちしゃってほってぱれ、毎朝、毎晩、てかつ、だほね、毎日、毎週、えろこ、てかつ、だほれだへん、昨日は土曜日でした。ほらだつけん。昨日は土曜日でした。お休みでした。ごとかるき、初日はちろ、あきちろ、ちゅうてんでんちろ、はりでちろ。とても暑かったですから、プールで泳ぎました。とても暑かったですから、プールで泳ぎました。ふぐごろんちろ、なきこら、スイミングプールでシャタルかった。暑かった。だですから、যখনই আমরা জাপানিজ পড়ব আমি এখানে কি গ্রামার ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু ভালো করে বুঝব আৎসু কাত্তা যেহেতু গতকালকের কথা বলছি আমরা জানি ই অ্যাডজেক্টিভ পাস্ট হয়ে গেলে ই উঠে যায় কাত্তা এবং আৎসু কাত্তা দেস কারা এখানে কারাটা কি হচ্ছে রিজন হিসেবে যখন একটা প্রপার সেন্টেন্সের শেষে কারা ব্যবহৃত করছি তখন সেটা একটা রিজন হিসেবে আমরা বলতে পারছি তাহলে তোতেমো আৎসুকাত্তা দেসু কারা খুব গরম ছিল এই জন্য পুরুদে ওয়োগিমাশিতা কি করলাম সুইমিং পুলে সাঁতার কাটলাম পুরুদে ওয়োইদে হিরু গোহান ও তাবেতে তোমোদাচি নি আইমাশিতা পুরুদে ওয়োইদে হিরু গোহান ও তাবেতে তোমোদাচি নি আইমাশিতা সুইমিং পুলে সাঁতার কেটে লাঞ্চ করে বন্ধুর সাথে দেখা করলাম এখানে কোন গ্রামার রুলটা ব্যবহার হয়েছে তে ফর্ম তাই না ওয়োগি মাস কি হয়ে গেল ওয়োইদে গি থেকে দে ওয়োইদে তারপর হিরু গোহান ও তাবেতে তাবে মাস ভার্বের তে ফর্ম তোমোদাচি নি আইমাশিতা আইমাস হচ্ছে দেখা করা আইমাশিতা তাহলে দেখেন যে একটা কথা বলার সময় আমরা কতগুলো বিষয় খেয়াল করতে হচ্ছে এখানে পার্টিকেল দেখছি কাতাকানা দিয়ে পুরো লেখা তাই না এবং কাঞ্জি তারপর কি গ্রামার যে এভাবে এভাবে গ্রুপ ওয়ান ভার্ব কিভাবে তে ফর্ম করলাম গ্রুপ টু ভার্ব কিভাবে তে ফর্ম করলাম এবং সেভাবে কিভাবে প্রকাশ করতে পারছি এভাবে যদি আমরা ক্লিয়ারলি করি তাহলে কিন্তু খুব সহজে আমরা শিখতে পারি আশতাওয়া আশতাওয়া সুমাৎসু দেস আশতাওয়া নিচিওবি দেস আশতাওয়া নিচিওবি দেস আশতামো সুমাৎসু দেস কালকে রবিবার কালকেও কি উইকেন্ড আশতাওয়া নিচিওবি দেস আশতাওয়া নিচিওবি দেস কালকে কি রবিবার আশতামো কালকেও আশতামো মো পার্টিকেলটা মনে আছে মো এটা কি অলসো অর্থে কালকেও সুমাৎসু দেস সুমাৎসু কি উইকেন্ড সোশতে এজন্য কোদোমোতো আসুন্দারি উচিও সৌজি শিতারি কাই মনোশিতারি শিমাস এজন্য কি করব বাচ্চার সাথে একটু খেলাধুলা করব
বাড়ি পরিষ্কার করব তো কেনাকাটা করব এটা কি হলো তা ফর রি তারি তারি সীমাস ফর্ম যে আমি এরকম এরকম করব তাহলে কদমতো আসুন্দারি মুচিও সৌজে সীতারি তাই মনো সীতারি সীমাস তারি তারি সীমা দেখেন এখানে কতগুলো কিন্তু গ্রামার রুল চলে এসেছে তারপর দেখেন কিউ নেন কত শি রাইনেন নিকু সাকানা তামাগো ইয়াসাই কুদামনো মিজু ওচা কিউ নেন লাস্ট ইয়ার কত শি দিস ইয়ার রাইনেন নেক্সট ইয়ার নিকু মিট সাকানা ফিশ তামাগো এগ ইয়াসাই সবজি ভেজিটেবল কুদামনো ফ্রুটস মিজু ওয়াটার ও চা গ্রিন টি কিন্তু কাঞ্জি তাহলে কি হলো কিউ নেন নিহনে ইকি মাস্তা নিহন নি ইত্তে কারা নিহন নো তাবে মনো তাবে মাস্তা সাকানা গা তো তেমো ঐশি কাত্তা দেস তাকসান তাবে মাস্তা সুশি তো এবি তেনপুরা গা ডাইসুকি দেস্তা মাইনিচি ইরো ইরো না রেস্তোরাঁ দে তাবে মাস্তা নিহন নো কুদামনো ওয়া তো তেমো ঐশি কাত্তা দেস নিহনজিন হিতবিত ওয়া তাকসান ও চা ও নোমিমাস্তা ওয়াতাশি মো ও চা ও নোমিমাস্তা তাহলে কি হলো গত বছর জাপানে গিয়েছিলাম জাপানে গিয়ে জাপানিজ ফুড খেয়েছিলাম জাপানিজ ফিশ কি খুবই টেস্টি অনেক খেয়েছি তাকসান তাবেমাস্তা সুশি তো এবি তেনপুরা গা দাইসুকি দেস্তা এ দুটো আমার সবচেয়ে পছন্দ ছিল কি সুশি আর তেনপুরা মাইনিচি ইরো ইরো না রেস্তোরাঁ দে তাবেমাস্তা এক এক দিন এক এক রেস্টুরেন্টে খেয়েছি নিহন নো কুদামনো ওয়া তোতে মৈশি কাত্তা দেস জাপানের ফ্রুটস তো খুব কিন্তু মজা নিহনজিন হিতবিত ওয়া তাকস্তান ওচা অনুমিমাস্তা জাপানিজ পিপল কি কর অনেক ওচা গ্রিন টি খায় তারা তো অনেক হেলদি মাতাশি মো ওচা অনুমিমাস্তা আমিও কি ওচা খেয়েছিলাম বা পান করেছিলাম তাহলে দেখেন এই লেসন থেকে আমরা কি শিখলাম যে কিভাবে যে একজন মানুষের ক্ষেত্রে আমি কি হতে চাই কি হব এটা কিভাবে প্রকাশ করতে হয় বা আমার পরিবেশ বা কোনো অবস্থা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা জাপানি ভাষায় আমরা কিভাবে প্রকাশ করতে পারি অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভের মধ্যে ই অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই চেঞ্জ করার রোলটা কি হচ্ছে সেটা আমরা শিখলাম এবং কাঞ্জি শিখলাম এবং কাঞ্জি টেক্সট টেক্সট উইথ কাঞ্জি দিয়ে আমরা কিন্তু পড়তেও শিখে যাচ্ছি আস্তে আস্তে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আরিগাতো গোজাইমাসু।